দ্বিতীয় মেয়াদে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নিলেন মনিরুল হক সাক্কু। দুপুরে সিটি কর্পোরেশন মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রশাসক ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। গত 11ই মে মনিরুল হক সাক্কুকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 30 মার্চের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন সাক্কু।